স্বাগতম বন্ধুরা চ্যানেল মোটিভের নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, একটি মানুষ যদি প্রতি মাসে 3.5 লাখ টাকা ইনকাম করে, তবুও সে ব্যক্তিকে এলন মাস্কের মতো ধনী হতে 30 লক্ষ বছর সময় লাগবে। জি হ্যাঁ বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা এলন মাস্ক কিভাবে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন সেটা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো যে এলন মাস্ক পৃথিবীর ধনী ব্যক্তি হওয়ার পরেও তার বিলিয়ন ডলার কোথায় খরচ করে। তো চলুন শুরু করা থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত, কারণ ভিডিওটি আপনাকে অবাক করার কোনো সুযোগ ছাড়বে না। বন্ধুরা, এই ব্যক্তিটি প্রতিদিন 3,700 কোটি টাকা, প্রতি ঘন্টায় 155 কোটি টাকা এবং প্রতি মিনিটে 3 কোটি টাকা ইনকাম করে থাকেন। সুতরাং তার কাছে কত টাকা রয়েছে তা আপনারা বুঝতেই পারছেন। যারা শুধু মুকেশ আম্বানির সম্পত্তি দেখে অবাক হয়ে পড়েছিলেন, সেখানে এ ব্যক্তি মাত্র 1 বছরে মুকেশ আম্বানির মোট আয় ক্রস করে ফেলেছেন এবং তিনি এত ধনী হতে পেরেছেন তার নিজের ভিশন ও ট্যালেন্টের জন্য। আপনারা তো দুবাইয়ের রাজা শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম সম্পর্কে জেনে থাকবেন, যে কিনা 10 বছর সামনের ভাবেন, কিন্তু এই ব্যক্তিটি 100 বছর সামনের কথা ভেবে থাকেন এবং তার ভিশন কতটুক তা আপনারা বুঝতে পারছেন। এবং ভোলা ভোলা কিউট চেহারার এই ব্যক্তিটি এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তো এর মধ্যে আরেকটি প্রশ্ন আসে, যার কাছে এত সম্পদ রয়েছে সে কি না করতে পারে? আপনারা হয়তো ভাববেন যে অন্যান্য ধনী ব্যক্তিদের মতো, যেমন দুবাইয়ের রাজপুত্র, সৌদি আরবের রাজপুত্রদের মতো সোনার গাড়িতে, সোনার তৈরি বাথরুমে গোসল করেন এবং এরকম বিলাসিতা করে জীবন কাটান। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের এই ধারণাটা একদমই ভুল, কারণ তিনি এরকম বিলাসিতা না করে তার এই সম্পদকে আরো বৃদ্ধি করার জন্য এবং মানুষের জীবনকে আরো সহজ করার জন্য তার ইনকাম করা এই টাকাগুলো বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করেন এবং সেখান থেকে আরো প্রফিট হওয়ার কারণে তিনি আস্তে আস্তে আরো ধনী হয়ে আসছেন। যেমন মানুষজন বলেছিল ইন্টারনেট ব্যাংকিং তাকে দিয়ে সম্ভব নয়, কিন্তু তিনি পেপ্যাল বানিয়ে ফেলেন। আবার মানুষজন বলেন যে অটোমোবাইল এর দুনিয়ায় হট অ্যান্ড সেডলে এর মতো বড় কোম্পানি 70-80 বছর ধরে পজিশন বানিয়ে রেখেছেন, ওদের ধারে কাছে যাওয়াও সম্ভব নয়। তো এলন মাস্ক ইলেকট্রিক কারের দুনিয়ায় পা রাখেন। 2003 সালে আসা টেলসা কোম্পানিটি দুনিয়ার সবার মুখ বন্ধ করে দেয়। আবার মানুষজন বলল রকেট নাকি শুধু সরকারই তৈরি করতে পারবে। তারপর এলন মাস্ক স্পেস এক্স নিয়ে চলে আসেন, যেটি কিনা রকেট বানানোর প্রথম প্রাইভেট কোম্পানি, এবং তিনি মনে করেন পৃথিবীর কোনো কারণে নিউক্লিয়ার বিশ্বযুদ্ধ শুরু হলে বা কোনো অ্যাস্ট্রোনট পৃথিবীর সাথে টক্কর খেয়ে যেভাবে ডাইনোসর প্রজাতি ধ্বংস হয়ে গেছিল, সেরকম যদি আবারও হয় মানুষ প্রজাতিও ধ্বংস হয়ে যাবে। তাই তিনি মঙ্গল গ্রহতে মানুষের বসবাসের জন্য কলোনি বানাতে শুরু করে দিয়েছেন এবং যেখানে সম্পূর্ণ পৃথিবী একটি মোটামুটি অঙ্কের টাকা দিয়ে ইন্টারনেট চালায়, তাও আবার কম স্পিডের। তো যাই হোক, আপনাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর 40% এমন অনেক জায়গা রয়েছে যেখানে ইন্টারনেটের নাম নিশানাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু এ ব্যক্তিটি কথা দিয়েছেন যে 2025 সালের মধ্যে তিনি সম্পূর্ণ পৃথিবীতে ইন্টারনেট প্রদান করবেন, তাও আবার ডাইরেক্ট স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে আমাদের ইন্টারনেট 2 MBPS, 8 MBPS, 16 MBPS এরকম স্পিডের হয়ে থাকে। সেখানে তিনি বলেছেন সবাই 100 MBPS স্পিডের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে, যেন মানুষ ক্লিক করার সাথে সাথে পেয়ে যায়, যেটা আসলেই অবিশ্বাস্য। আপনারা অনেকে ভাবছেন যে এরকম ইন্টারনেট চালাতে খরচ তেমনই হবে, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই এখনকার তুলনায় আরো কম টাকা খরচ হবে এবং তিনি নিজেই এ কথাটি শিওর করেছেন। আপনারা হয়তো ভাবছেন এত ফিউচারিস্টিক মানুষ তার নিজের জীবনযাপন কি বিলাসিতার মধ্যেই না কাটায়। তো চলুন তার বিলাসবহুল লাইফটা একটু দেখেনি। তিনি ব্রুনাই সুলতান হাজি হাসান আল বলকিয়ার মতো 17,000 গাড়ির কালেকশন তো করেননি, কিন্তু তিনি সেই টাকা দিয়ে একটি গাড়ির কোম্পানি খুলে ফেলেছেন যেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি তৈরি হচ্ছে এবং তার ব্যবহারকৃত গাড়িগুলো হচ্ছে 1920 সালের কালেকশন ফোর্ড মডেল টি, 1967 সালের ই টাইপ জ্যাগুর রস্টার, 1976 সালের লোটাস ই স্প্রিট, যেটি কিনা জেমস বন্ডের মুভি দ্য স্পাই হু লাভড মি এই মুভিতে ব্যবহার করা হয়েছিল, এবং মুভিটিতে এ গাড়িটি একটি বাটনে সাবমারিনে কনভার্ট হয়ে যেত এবং ছোটবেলা থেকেই এলন মাস্কের এ গাড়িটি অনেক কাছে ছিল, যেটা 2013 সালে গাড়িটি নিলামে উঠলে তিনি সাথে সাথে কিনে ফেলেন। 1978 সালে লঞ্চ হওয়া BMW 320i, 1997 সালে রিলিজ হওয়া ম্যাকলারেন F1, যেটা এলন মাস্কের অনেক পছন্দের গাড়ি ছিল এবং গাড়িটি একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। এছাড়াও BMW হামান M5, টেলসা রোস্টার, যেটার প্রথম গাড়িটি তিনি নিজেই দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেছেন, এবং
এবং 6 ফেব্রুয়ারি 2018 সালে স্পেস এক্স এর স্পেস মিশনে একটি নকল ড্রাইভার বসিয়ে সারা জীবনের জন্য স্পেসে পাঠিয়ে দিয়েছেন। এবং আরো রয়েছে অডি Q7, পোর্শিয়া 911 টার্বো এবং টেসলা সাইবার ট্রাকও ইলন মাস্কের কার কালেকশনের অংশ। বন্ধুরা, এবার গাড়ি থেকে বাড়িতে আসা যাক। ইলন মাস্কের কাছে মোট 15টিরও বেশি ম্যানশন রয়েছে, যেগুলো কোনো 7 স্টার হোটেল চেয়ে কম নয়, যেগুলোর মূল্য 1,700 কোটি টাকার কাছাকাছি। কিন্তু তিনি এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তিনি তার ফ্যাক্টরির সোফাতেই ঘুমাতে পছন্দ করেন, কারণ তিনি 15 ঘন্টা কাজ করে থাকেন এবং তিনি তার টাইম বাজাতে এবং নিজের চোখের সামনে কাজগুলো দেখতে নিজের অফিসেই ঘুমানো পছন্দ করে। গাড়ি আর বাড়ি ছাড়া অ্যালেন মাস্ক পার্টি ও ভ্যাকেশনের জন্য কোনো ইয়ার্ট তো কিনেননি, কিন্তু তার কাছে দুটি গোল্ড স্ট্রিম G650 প্রাইভেট জেট রয়েছে, 490 কোটি টাকা প্রায়, যেটি তিনি শুধুমাত্র তার সময় বাঁচানোর জন্য নিয়েছে। এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি যেতে হোক না কেন বা স্পেসএক্স এর লঞ্চে যেতে হয় না কেন, তিনি 1 মিনিটও লেট হন না এবং তিনি নর্মাল কমার্শিয়াল ফ্লাইটে চেয়ে প্রাইভেট জেটে যাওয়াই পছন্দ করেন, কারণ কমার্শিয়াল ফ্লাইটে অনেক সময় অপচয় হয় এবং তার 1 মিনিট অপচয় মানে 3 কোটি টাকা নষ্ট। তো যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো বুঝেই গেছেন, অ্যালন মাস্ক এত ধনী হওয়ার সত্ত্বেও ল্যাক্সুরিয়াস লাইফে টাকা নষ্ট করেন না, বরং ফিউচারিস্টিক প্রজেক্টে ইনভেস্ট করেন। এবং আশা করি অ্যালন মাস্কের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবং ভিডিওটিতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখে চুপি চুপি না চলে যেয়ে সাবস্ক্রাইব করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।